পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের পৌরোহিত্যে পশ্চিম জেলার শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হল দিশার বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, জেলার শাসক দেবপ্রিয় বর্ধন সহ পশ্চিম জেলার অন্তর্গত সমস্ত ভিডিও এবং অন্যান্য আধিকারিকরা। আমরা রুরাল ডেভেলপমেন্ট ভারত সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে সব এমপিদেরকে 3 মাস অন্তর অন্তর দিশার মিটিং করার নির্দেশ রয়েছে। তো দিশার মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেমন স্বচ্ছ ভারতের শৌচালয়, উজ্জ্বলা গ্যাসের কানেকশান, আমাদের যে গরিব কল্যাণ অন্ন যোজনা, আমার রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, এইসব বিভিন্ন প্রোগ্রামগুলির উপরে বেসিক্যালি আমরা কথা বলি এবং সোশ্যাল ওয়েলফেয়ারের বিভিন্ন বিষয়, এই বিষয়গুলি কতটুকু কাজ হয়েছে গত 3 মাসে, আমরা 3 মাস পর পরে আমরা বসি এবং আগামী দিন আরও কী কাজ আমরা করতে পারি এবং জলসেচের ব্যবস্থা এর মধ্যে রয়েছে সেই বিষয়গুলির উপরে কথা হয় এবং নতুন যদি আমাদের আরও কিছু প্রয়োজন হয় তার জন্য আমরা প্রপোজাল পাঠাতে পারি।